শরীয়তপুরে 5 মাস আগেও যেখানে 1 বিড়া পান বিক্রি হতো 50 থেকে 60 টাকায়, তার দাম বেড়ে এখন হয়েছে 200 টাকা। দাম বাড়ায় পান চাষিদের মুখে হাসি ফুটেছে। খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরে 5 উপজেলায় প্রায় 1500 পান চাষি রয়েছেন। তারা ট্রাকে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি ঢাকার শ্যামবাজারে পান বিক্রি করেন। সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার পান চাষি জয়নাল উদ্দিন ব্যাপারী ও শান্ত দাস জানান, 5 মাস আগেও তারা ভালো দাম পাননি, তবে 1 মাস ধরে বাজারে পানের দাম ঊর্ধ্বমুখী। মূলত শীত আসার পর থেকে পানের দাম বেড়েছে। আমি 20% তো জমিতে বোরো করছি, এ বোরে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তো আর 5 মাস আগে পানের দাম ছিল 50 টাকা বিঘা, এখন শীত আসাতে 190 থেকে 200 টাকা হয়েছে। তো আমরা এর ভালো লাভবান আছি, এরকম থাকলে আমরা অনেক ভালো থাকবো। পানের বোর করতে বাঁশ লাগে, চেরা লাগে, পাটকড়ি লাগে, এবার সুতা লাগে, তাল লাগে, এবার গুনা লাগে, এবার মাটি লাগে, সরষা খুল লাগে, ছাল লাগে, ঔষধ গুঁড়ি অনেক কিছু লাগে।